আমাদের মধ্যে অনেকে আছেন যারা আহলে হাদিসের মতো সালাত পড়ে বা বিভিন্ন আমল করে থাকে, কিন্তু তারা নিজেদেরকে আহলে হাদিস বা সালাফি পরিচয় দেয় না, বলে আমি মুসলিম না, হলে স্বার্থপর। এক স্বার্থপর এর মানহাজ ভালো না, বুঝেই না। মুসলিম পরিচয় দিতে হবে, আপনি কে বলেছে ইন্নানি আনা মিনাল মুসলিমিন? এই এই আয়াতটা সাহাবিরা কিভাবে বুঝছেন আপনি দেখছেন, এই একটা উদাহরণ দিতাম ভুলে গেছি কিন্তু, ওমান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি ওমান আহসানু মিনাল্লাহ, তাই না? কাউলান মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, সূরা ফুসিলাত 33 নম্বর আয়াত। আচ্ছা বলেন তো দেখি, আমি যেটা বলছি এই আয়াতটা আপনার মতো বুঝলেন কেন? আপনি রাসূলের মতো বুঝেন, সাহাবীদের মতো বুঝেন? এর অর্থ হলো ইন্নানি আনা মিনাল মুহতাদিন, আমি হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। তাফসীর ইবনে কাসির খুলেন, ও এটাও মানহাজ বিরোধী কথা বললেন আপনি। আল্লাহ রাসূলই যদি বলে যায় যে ফেরকা নাজিয়া আহলে হাদিস বা সালাফি আহলুল হাদিস, আপনার বলতে আপত্তি আছে? বগুড়ার মাওলানা বেলাল বিন নওয়াব, তিনি শহীদুল্লাহ খান মাদানী সহ সকল আলেমদের নিয়ে কুটু কথা বলেছেন, তার সম্পর্কে যদি বুঝেন। বেলাল বিন নওয়াব একটা পচা মানুষ একটা, এই তার কথা মুখ দিয়ে বলে ঠিক হলো এটা? বলেন তো দেখি, এই যে মাঝে মাঝে এক একটা মানে কি দেয়, এক একটা শাড়ি দেয়, মানে কথা বলাতে মনে হচ্ছে যে শয়তান বমি করছে, বুঝছেন? ও মুনাজাতের একটা বই লিখেছে, বুঝছেন? এই যুগে যদি মুনাজাতের পক্ষে বই লেখে, হ্যাঁ আপনার এই টাঙ্গাইলে এমন একটা জায়গা, এই জায়গাতে মুনাজাত বিষয়ে আমার সাথে দুই তিনবার এরকম তর্ক বিতর্ক হয়েছে। আর আপনারা কি খাওয়াইছেন মাদানী সাহেবকে, মামুন মাদানীকে? আপনারাও তো মাদানী, ও পরিষদে মাদানী, পরে শুনলাম মাদানীর মাদানী আপ ভালো মাক্কি মাদানী, দুইটা পরিষদ, মানে এই লোকটা যে মানে গুঁড়া এমন খাওয়া খাইছে, ডাল এমন খাওয়া খাইছে, আল্লাহ তাকে হেদায়ত দান করুক, যে কোনো প্রোগ্রামে গিয়ে পরিবেশ নষ্ট করার চেষ্টা করে। তো এই লোকটা বেলাল বিন নওয়াব বক্তব্য শুনলে তো বোঝা যায় কিছু আছে কিনা, ভাঙ্গা ঢোল এমনি বাজায়, হ্যাঁ আপনারা শুনেন। আর এরকম একটা মাহফিলের মধ্যে তার নামটা আপনারা বললেন, ছি আপনাদের লজ্জা নাই,